হাই গাইস, আজকে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল মিলিস ব্লগ। আর আজকে আপনাদের দেখাবো একটা দড়ির ওপরে একটা ছোট্ট বাচ্চা মেয়ের কীভাবে সে খেলা দেখাচ্ছে আজ, সেটা নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আপনারা দেখতে থাকুন, আমার চ্যানেলটিকে লাইক করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে দিন। তার জীবনের রিক্স নিয়ে খেলাটি দেখাচ্ছে সামান্য একটা রোপের ওপর। আপনারা দেখুন লাস্ট পর্যন্ত মেয়েটি ঠিকমতো খেলা সম্পূর্ণ করতে পারে কি না, পড়ে যায় কি না, ইন্টারেস্টিং খেলাটা দেখতে থাকুন। চলুন তাহলে। রাস্তায় অনেক সময় এই খেলাটা লক্ষ্য করে থাকি, একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ এই খেলাগুলো দেখিয়ে থাকেন। বিভিন্ন রকম পফ তারা ইউজ করেন, কখনো বা রোপের ওপর দিয়ে খালি পায়ে হাঁটে, কখনো বা জুতো পরে হাঁটে, কখনো বা এই রিং নিয়ে হাঁটে। এখন যেটা দেখতে পাচ্ছেন রিং নিয়ে হাঁটছে, দেখুন কত ব্যালেন্সের ওপরে সে খেলছে। এখান থেকে যদি পড়ে যায় তবে হয়তো তার হাত পা ভেঙে যেতে পারে অথবা জীবনটাও যেতে পারে, এতটা রিস্ক নিয়ে তারা খেলে। এবং তার বাবা মা সাথে আছেন, তার বাবা নিচে দাঁড়িয়ে আছেন, যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয় বা অ্যাক্সিডেন্ট হলে তার বাবা তাকে রক্ষা করতে পারবে, সেই রকম একটা পজিশনের বাবার সবসময় থাকেন। দেখতেই পাচ্ছেন কত রিস্ক নিয়ে বাচ্চাটা খেলাটা দেখাচ্ছে। এইভাবে চলছে তাদের খেলা, আমরা দেখতে থাকি এবং আরও সুন্দর সুন্দর খেলা সে দেখাবে। দেখতে থাকুন তাহলে গাইস, চলুন গাইস। আরেকটা কথা বলে রাখি, আপনারা বাড়িতে কখনো এইভাবে কিন্তু কখনো পড়তে যাবেন না। এই মেয়েগুলো বা এরা কিন্তু ট্রেন্ড আছে, তাই এরা এত সুন্দর খেলাটা দেখাচ্ছে।
আপনার বাড়িতে রিস্ক নিয়ে করতে গেলে আপনাদের কিন্তু পা হাত পা ভেঙে যেতে পারে বা অন্য কোনো বিপদ হতে পারে। সুতরাং কেউ বাড়িতে একটা প্র্যাকটিস ছাড়া করতে যাবেন না এবং করার চেষ্টাও করবেন না। ওকে গাইস। নির্ধারণের জন্য এরা এই খেলাগুলি দেখিয়ে থাকে এবং আমাদের আনন্দ উপভোগ করে।